সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 30 জুলাই 2021, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি মৌসুমী ডেইরি ফার্মে। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার মোলাডুলি গ্রামে। এখান থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়ে থাকে। আর আমরা কিন্তু প্রত্যেকটা পর্বে এখানকার সংগ্রহকৃত যে গাভী গরুগুলো আছে সেগুলো দেখিয়ে আসছি। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গাভী গরুগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে এই গাভী গরুগুলো কিনতে পারবেন, এই সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর এখান থেকে যেহেতু দুধের গরু বিক্রয় করা হয়, দুধের গরু কিনতে হলে কিন্তু অবশ্যই আপনাদের খামারে আসতে হবে। খামারে এসে গরুগুলো দেখে শুনে দুধটুকু দহন করে তারপরে কিনতে হবে। তো চলুন শুরুতে আজকে কথা না বেরিয়ে এখানকার সংগ্রহ কিন্তু গাভী গরুগুলো আপনাদের মাঝে দেখাই। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আলহামদুলিল্লাহ। তো শুরুতে একটু পরিচয়টা জানান আমাদের। পরিচয়, আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুলি আমার বাসা। আপনি একজন গাভী বিক্রেতা? জি, মৌসুমী ডেইরি ফার্মের মালিক, আমি একজন গাভী বিক্রেতা। তো গত সপ্তাহে তো বেশ কিছু গাভী গরু দেখাইছিলেন, সেগুলো বেচে বিক্রি করছেন? জি, ওইগুলো সব বিক্রি হয়ে গেছে, যেগুলো দেখাবো এগুলো নতুন কালেকশন। আর আজকের কালেকশনে যে গরুগুলো আছে সবগুলো দুধের গরু? জি, সবগুলো দুধের। তো এখানে যে গরুগুলো আছে কি রকম দুধের মধ্যে গরুগুলো রাখছেন? এই আপনার 17 লিটার থেকে শুরু করে আপনার নিচে আছে হচ্ছে 10 লিটার, নিচে 10 কেজি, উপরে 17 কেজি। জি জি। আচ্ছা, আর দাম কিরকমের মধ্যে আছে? দাম 1,95,000, উপরে আর নিচে আছে 1,25,000। 1,25,000। জি জি। আর আমরা কিন্তু গাভী গরু কেনার সময় সব সময় অর্থাৎ প্রতিটা পর্বে কিন্তু বলে আসতেছি যে আপনারা অবশ্যই খামারে আসবেন। জি জি। এর মাঝেই দেখা যাচ্ছে অনেক ক্রেতা ভাইরা আছে যারা খামারে আসতেছে না, ভিডিওর মাধ্যমে দেখে হোক আর এখানে এসে কীভাবে যাচাই বাছাইটা করতেছে, মানে প্রতারিত কিন্তু হচ্ছেই। জি জি, অবশ্যই ভাই, যারা ইউটিউব ভিডিও দেখে নেছে এরা আসলে প্রতারণা আছে, তারপরেও যেগুলো বিশ্বাসী লোক আছে সেইগুলো নেছে। এই যে গত পর্বে যে গরুগুলো দেখাইছি কোনো ভাই কিন্তু আসে নাই, আমার টাকা লাগাতে আছে, আমি গরু পাঠা দিয়েছি ইনশাল্লাহ বিশ্বস্তর সাথে। আচ্ছা, আর যাদের কাছে গরু বছর বিক্রি করছেন আবার তাদের খোঁজ খবর নিচ্ছেন তো? রেগুলার? জি জি, অবশ্যই। আজকে গত রাতেও একটা গেছে, আজকেও একটা যাবে আর কি, এটা যাবে আছে আপনার লক্ষ্মীপুর গরু যাবে, খোঁজ খবর সবসময় নিচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, আর আপনার এখানে টাকা পয়সা পেইড করে দিলে মানে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত দায়িত্বটা আপনার থাকে? জি জি, অবশ্যই ভাই, টাকাটা অবশ্যই, যে কথাটা বললেন টাকা পেইড করার পরে এখান থেকে গরু যাবে। আমি যে বলবো না যে ভাই বাকি দেবো, আরেকজন বলতে ভাই বাকি দেবো, 10,000 টাকা দেন গরু পাঠা দিচ্ছে কি হাফ টাকা দেন গরু পাঠা দিচ্ছে, এটা সম্পূর্ণ বানোয়াট ভাই। আচ্ছা, যে সম্পূর্ণ টাকা দিবেন তারপরে গরু উঠাই দিবেন? জি জি। আচ্ছা, তো চলুন আমরা এক এক করে আপনার গাভী গরুগুলো দেখি, পাশাপাশি কথা বলি। এই পাশ থেকে চলুন শুরু করি। তো ভাই, শুরুতেই আপনি একটা বাচ্চা সহ গরু রাখছেন? জি জি। এই গরুটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। গরুটা দাঁতের দিকে কয়টা? দাঁতের 2 দাঁত ভাই। তার মানে প্রথম বাচ্চা হয়েছে? জি জি জি, প্রথম বাচ্চা হয়েছে। এই যে বাচ্চার বয়স আজকের দিন গেলে 2 দিন। 2 দিন হবে? জি জি। এই যে কাঁচা নাভিটা দেখাই যাচ্ছে? জি জি ভাই। কি বাচ্চা হয়েছে এটা? বকনা বাচ্চা, বাচ্চাটা খুব সুন্দর পার্সন ভালো। আচ্ছা, যে দুধ খাওয়ানো হচ্ছে এখন? জি জি জি। তো এখন যেহেতু 2 দিন বাচ্চার বয়স, এখন তো দুধ ওইভাবে বলা সম্ভব না? আসলে এটা বলা আসলে সম্ভব না, গেজা গালতেছি আপনার 10-11 লিটার পর্যন্ত গেজা চলে আসে, তবে এই গরুটার 15 প্লাস দুধ থাকবে ইনশাল্লাহ। তার মানে এখন বারবার করে দুধটা দহন করা হচ্ছে? জি 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 ভাই, সারাদিনে মনে করেন গতকাল দিয়ে মনে করেন যে 10:30-11 দুধ পাইছে আর কি। তাতে কিরকম আশা করা যায় গরুটা? 15 প্লাস থাকবে ইনশাল্লাহ। 15 প্লাস? জি জি জি। আচ্ছা, যারা নেবে এখন দুধটা ওইভাবে পরিপূর্ণ আসেনি, একটু আইডিয়া করে নিতে পারবে? আমি পামে 5টা দিন যদি আমার বাসায় থাকে ইনশাল্লাহ আমি 15 গ্রাম দুধ বিক্রি করতে পারবো। মানে যদি কয়েকদিন পর আসে দুধটুকু দহন করে বোঝাই দেওয়া যাবে? জি জি জি, অবশ্যই। এই গরুটার দাম কিরকম চাচ্ছেন আপনি? এটা চাচ্ছি আপনার 1,95,000। 1,95,000 টাকা? জি জি। কোন ক্রেতা ভাইয়ের পছন্দ হলে দুধটুকু দহন করে যাচাই বাছাই করে কিনতে পারবে? জি, অবশ্যই। এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে সাদা কালো আরো একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। গরুটার দাঁত হয়েছে কয়টা? এটা 4 দাঁত ভাই। 4টা দাঁত? জি জি। কয় নাম্বার বাচ্চা দিল? এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? এই যে লাল আকৃতির বাচ্চাটা? জি জি, ওই যে আপনার বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি জি। বয়স কিরকম হয়েছে বাচ্চার? বয়স এটা 20 দিন ভাই। 20 দিন? জি জি। তাহলে তো দুধ নেমে গেছে গরুটা। জি, এটা দুধ যতটুকু বলবো অতটুকু হবে ইনশাল্লাহ। কিরকম দুধ পাচ্ছেন সকাল বিকালে? এটা সকাল বিকাল মিলে আপনার 14 লিটার দুধ পাচ্ছে। 14 কেজি? জি জি। আচ্ছা, কেউ নিতে চাইলে এই পরিমাণ দুধ দহন করে নিতে পারবে? জি, অবশ্যই ভাই। দাম কিরকম চাচ্ছেন এটার? দাম চাচ্ছে এটা 1,70,000। 1,70,000? জি জি। কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে দুধটুকু দহন করে যাচাই বাছাই করে কিনতে পারবে? জি, অবশ্যই ভাই। আচ্ছা, আর গরুটা সম্পূর্ণ সুস্থ? জি, সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ। তো 2 নাম্বার গরুটা একটু সাইড করে দেন, পাশে 3 নাম্বার সিরিয়ালে কালো আকৃতির আরো একটা গরু নিয়ে আসছেন। জি ভাই।
এই গরুটা কোন জাতের গরু? এটা আপনার ফিজিয়াম জাতের গাভী। এই গাভীটার বৈশিষ্ট্যটা খুব সুন্দর, আপনার একদম মাথার দিকে সিকন, পাছাটা উষার, সব দিক দিয়ে ভালো ইনশাল্লাহ। আচ্ছা, গাভীটার দাঁতের দিকে কয়টা? গাভীর দাঁত দুইটা। দুইটা দাঁত? জি জি। প্রথম বাচ্চা হয়েছে? জি, প্রথম বাচ্চা। কি বাচ্চা হয়েছে এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি জি। বয়স কিরকম? বয়স এই বাচ্চাটার এক মাস হয়নি, হয়তো দু একদিন এদিক ওইদিক হবে আর কি, এক মাসের মতো বাচ্চার বয়স। আচ্ছা, তার মানে এক মাস হয়তো প্লাস হবে না হলে মাইনাস হবে। জি জি জি। তো গরুটার দুধ পাচ্ছেন কিরকম এখন? দুধ পাচ্ছে এটার আপনার 17 লিটার। 17 কেজি? জি জি। সকালবেলা? সকালবেলা আপনার 12 লিটার, বিকালবেলা 5 লিটার, 5.5 লিটার এরকম। আচ্ছা, এর পরিমাণ দুধ অর্থাৎ 17 কেজি দুধ যারা নেবে দহন করে নিতে পারবে? জি জি, অবশ্যই। এই গরুটার দাম কিরকম চাচ্ছেন? এটা চাচ্ছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা? জি জি। কার পছন্দ হলে দেখে শুনে দরদাম করে কিনতে পারবে? জি, অবশ্যই। তো এই সারে সর্বশেষে আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের জানাবেন। এটা জার্সি জাতের গরু। জার্সি? জি জি। বয়স কিরকম হবে? বয়স এটা ওদাত ভাই, দাঁত হয়নি এখনো। না, দাঁত হয়নি, একটা বাচ্চাও দিছে। জি জি। কি বাচ্চা হয়েছে এটা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স এটা 16 দিন হয়েছে। 16 দিন? জি জি। তাহলে এটারও তো দুধ নেমে যাওয়ার কথা। জি জি ভাই। কিরকম দুধ পাচ্ছেন এখন? এটা দুধ পাচ্ছে সারাদিনে 11 লিটার। সকাল বিকাল মিলে 11 কেজি? জি জি। যারা নেবে দহন করে নিতে পারবে? জি, অবশ্যই। এই গরুটার দাম কিরকম চাচ্ছেন? এটা চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা দাম চাচ্ছে, সাক্ষাৎ আলাপে কিছু কমবে। আচ্ছা, তো এখানে আরও একটা পয়েন্ট বলার আছে যে আপনার এখানে কি ধরনের খাদ্য দিচ্ছেন আর সেখানে গিয়ে কি ধরনের খাদ্য দিলে দুধের পরিমাণটা অ্যাকুরেট থাকবে? খাদ্যটা ভাই, আমি যে আমার যে খড় আছে আর আপনার আমার নিজের ঘাস লাগানো আছে আর কি, ঘাস আর খড় ছোট করে কাটি, প্রথমে সকালবেলা মনে করেন এটা খাদ্য দিই, তারপর আপনার ওই গমের ভুষি যেটা আমরা বসুন্ধরা ভুষি, এই বসুন্ধরা ভুষিটাই খাওয়াই, ভুষিটা খুব সুন্দর ভুষি আর কি, সেকন আর ভুষিটা যদি বেশিও খাওয়ায় তারপর অসুস্থ হবে না ইনশাল্লাহ। তো ভুষি খাওয়াই আপনার, প্লাস খৈল খাওয়াই, এইগুলোই আর কি, আপনার ভুট্টা আটা খাওয়াই, এগুলো দানাদার খাদ্য। আচ্ছা, এই ধরনের দানাদার খাদ্য যদি সেখানে গিয়েও পায় তাহলে আপনার এখানে যেটুকু দুধ হচ্ছে তার এখানে ওইটুকুই বহাল থাকবে? অতটুকু বহাল থাকবে, হয়তো 2-4 দিনের জন্য 1-1.5 লিটার কি 2 লিটার কমতে পারে ইনশাল্লাহ, 1 সপ্তাহ গেলে ঠিক হয়ে যাবে, যতটুকু বলবো অতটুকু ঠিক হয়ে যাবে। তো আপনার এই সারিতে আমরা 4টা গরু দেখাইছি, 4টাই দুধের গরু, যারা নেবেন সরাসরি খামারে এসে দুধটুকু দহন করে অবশ্যই যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন। জি জি। তো আপনার ওই পাশের সারিতে আরও 4টা গরু আছে, চলেন সেই গরুগুলো দেখি। সারির শুরুতে যে লাল এবং সাদা মিশ্রিত বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে জানাবেন কোন জাত? এটা রেড ফিজিয়াম বলে অনেকে, জার্সি জাতের আর কি, রেড ফিজিয়াম গাবে এটা। এই গরুটার বয়স কিরকম হয়েছে? এটা 4 দাঁত ভাই। 4টা দাঁত? জি জি। আচ্ছা, কয় নাম্বার বাচ্চা হয়েছে? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা, লাল আকৃতির বাচ্চা হয়েছে? জি জি। কি বাচ্চা হয়েছে এটা? এটা বকনা বাচ্চা। বকনা? বয়স কিরকম বাচ্চার? বাচ্চাটার বয়স এটা ভাই 1 মাস হয়েছে। 1 মাস? জি জি। দুধ কিরকম পাচ্ছেন গরুটা? দুধ পাচ্ছে এটা সারাদিনে 14 লিটার। সকাল বিকাল মিলে 14 কেজি? জি জি। গরুটার দাম কিরকম চাচ্ছেন আপনি? দাম চাচ্ছে এটা 1,65,000 টাকা। 1,65,000? জি। কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে দুধটুকু দহন করে দরদাম করে কিনতে পারবে? জি জি, অবশ্যই। এই সারের 2 নম্বরে আরও একটা গরু নিয়ে আসছেন আপনি, এই গরুটা সম্পর্কে জানাবেন। 2 নম্বর গরুটা কোন জাতের? এটা ফ্রিজিয়াম জাতের। ফ্রিজিয়ার? এই গরুটার বয়স কিরকম? এটা বয়স 4 দাঁত। 4টা দাঁত? সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা হয়। বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স এটা 15 দিন। 15 দিন হয়েছে? জি জি। বাচ্চা এবং গাভী দুইটাই সুস্থ সবল? জি, সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ। তো গরুটার দুধ পাচ্ছেন কিরকম এখন? দুধ এটা পাচ্ছে ভাই সারাদিনে 15 লিটার, সকাল এবং বিকাল মিলে 15 কেজি? জি জি। যারা নেবে এটুকু দুধ দহন করে নিতে পারবে? জি, অবশ্যই। এই গরুটার দাম কিরকম চাচ্ছেন আপনি? এটা চাচ্ছি 1,65,000। 1,65,000 টাকা? জি জি। কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে দরদাম করে কিনতে পারবে? জি, অবশ্যই ভাই। এই পাশে লাল আকৃতির আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা কোন জাতের গরু? এটা জার্সি ভাই। জার্সি? জি জি। সাথে কি বাচ্চা? সাথে বকনা বাচ্চা। বকনা? জি জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স এটা 22 দিন। 22 দিন হয়েছে? জি। তো গরুটার দুধ টানতেছেন কিরকম এখন? দুধ এটার পাচ্ছে ভাই সারাদিনে 13 লিটার। সকালবেলা? সকালবেলা আপনার 9:30, বিকালবেলা 4, 4:30 এরকম। এরকম হয়ে 13 কেজি দুধ দহন করে নিতে পারবে? জি জি। এই গরুটার দাম কিরকম চাচ্ছেন? এটা চাচ্ছি 1,55,000 টাকা। 1,55,000 টাকা? জি জি। কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে তারা দেখে শুনে দরদাম করে কিনতে পারবে? জি, অবশ্যই। এই সারির সর্বশেষে আরো একটা লাল আকৃতির গরু নিয়ে আসছেন, এই গরুটা কোন জাতের গরু? এটা জার্সি জাতের। জার্সি গরু? জি। এটার সাথেও বাচ্চা আছে? জি, এটার সাথেও বাচ্চা আছে, এই যে এখানে যে লাল বাচ্চাটা। আচ্ছা, এই লাল বাচ্চাটা? জি। আচ্ছা, কি বাচ্চা হয়েছে এটা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি জি। বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স 1 মাস প্লাস হয়েছে। 1 মাস প্লাস? জি। আচ্ছা,
তো বাচ্চার বয়স যেহেতু এক মাস প্লাস হয়ে গেছে, গরুটা তো দুধ নেমে গেছে এখন। জি, এটা 10 লিটার দুধ হয় ভাই সারাদিনে, সকাল এবং বিকাল মিলে 10 কেজি। জি আচ্ছা, এই গরুটার দাম কিরকম চাচ্ছেন? এটা চাচ্ছে 1,25,000 টাকা। শুরুতেই বলছিলেন সর্বনিম্ন 1,25,000। জি জি জি, এটা 1,25,000। এই গরুটা 1,25,000, কারো পছন্দ হলে দরদাম করে কিনতে পারবে। জি জি। আজকের কালেকশনে কি দেখানোর উপযোগ্য এই কয়েকটা গরু ছিল? জি। তো আজকে দেখানোর উপযোগী যে গরুগুলো ছিল সেগুলো দেখালাম, আপনি একটু বিস্তারিত করেও জানালেন। তো সর্বশেষে দর্শক ভাইদের যদি কোনো কিছু বলার থাকে। দর্শক ভাইদের উদ্দেশ্যে ওইটাই বলবো যে যেহেতু গাবি গরু, আমি যেহেতু গাবি গরু বলছি, আর গাবি গরু যেখান থেকেই নেন সর্বপ্রথম আগে খামারে আসবেন, আসার পরে দুধগুলো দেখবেন। আমি যেটা দুধের কথা বলেছি, আবার দাঁতের বিষয়টাও ভাই, আমি দেখা যাচ্ছে যে আমি বলেছি দুই দাঁত, যাই দেখতেছেন ছয় দাঁত হয়ে গেছে অথবা দাঁত ছাইড়ি গেছে, দাঁতের বিষয়টাও এটাও দেখবেন। তারপরে বাঁট চারটা দেখবেন, ওই গরুটার ওই বাচ্চা নাকি, এইগুলো দেখি শুনি দরদাম করে নেবেন, তাতে কোনো ঠকবেন না। হ্যাঁ অবশ্যই। তো আমরা কিন্তু বর্তমানে দেখি প্রকৃত অবস্থায়, মানে যারা আসে এখানে গরু দেখে শুনে কিনতে আসে, তারাও কিন্তু একদিন দেখে নিয়ে গেলেও কিন্তু তাদের ঝামেলাটা হচ্ছে। তো কিন্তু তারা ক্রেতা ভাইরা যারা মিনিমাম মনে করেন যে আপনার সকালবেলা দোয়াবে, বিকালবেলা দোয়াবে, পরের দিনে সকালবেলা দোয়াবে, যদি মনে করেন যে যত বড় কাজই থাকুক এই আপাতত তিনটা বেলা যদি দোয়ায় গাবি, ইনশাল্লাহ যায় সাইরে ওনার বাসায় হয়তো 2-1 লিটার এদিক ওদিক হতে পারে। আচ্ছা, মানে 2 থেকে 3 বেলা দহন করলে কিন্তু একটা গরুর আইডিয়া করা যায় কি রকম দুধ হবে। আমি যদি মনে করেন যে 15 লিটার দেখা দিলাম, আপনি হয়তো ধরে নেবেন যে ভাই যায় 14 লিটার হবে, 1 কেজি সবসময় কম দিতে হবে। জি অবশ্যই। আচ্ছা তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারকার কালেকশনের যে গরুগুলো ছিল সেগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।